তারপর জয় মাহির হাত ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। জয়ও গাড়িতে বসে পড়ল। বসে দেখে মাহি এখনো সিট বেল্ট লাগায়নি। তাই জয় মাহির দিকে ঝুঁকে মাহির কাছাকাছি আসে। এ মা, ডেভিলটা আমার সাথে লুচুগিরি করবে না তো আবার? কিছু বলতে যাবে তার আগেই জয় মাহির সিট বেল্ট লাগিয়ে দেয়। মনোপাকি, আমি কখনো তোমার বিরুদ্ধে কিছু করব না। দূর, আমি পুরাই একটা গাধা, থুকো গাধি, সব সময় ডেভিলটাকে ভুল বুঝি। জয় ড্রাইভ করছে আর মাহির দিকে বারবার তাকাচ্ছে, বাট মাহি তো বাহিরের দৃশ্য দেখতেই ব্যস্ত। এদিকে যে জয় বারবার ওর দিকে তাকাচ্ছে তার কোনো খেয়ালই নেই, হঠাৎ করে গাড়িটা থামিয়ে। মনোপাকি, কি আমরা এসে গেছি তো? ও হ্যাঁ, আমায় আগে বলবেন না। বললে আমার মনোপাকি বাইরের দৃশ্যটা মন ভরে দেখতে পারত। আচ্ছা নামো। তারপর মাহি নেমে আসলো, জয় মাহির হাত ধরে নদীর পাড়ে নিয়ে আসলো। ওয়াও, তোমার ভালো লেগেছে? হ্যাঁ, খুব খুব। জয় তো মাহির দিকে অপলকভাবে চেয়ে আছে। তারপর দুইজন দুপাড়ে একটা জায়গায় বসলো। জানো মনোপাকি, মাহি তো নদীর বুকে দুহাত মেলে বাতাস উপভোগ করছে। মাহি যেন হারিয়ে যাচ্ছে এই নদীর মাঝে। মাহি আনমনে বলে উঠল, এখন আইসক্রিম হলে ভালো হতো না? আচ্ছা ওয়েট করো। আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? তোমার জন্য আইসক্রিম আনতে। এমা, রাক্ষসটা আমার মনের কথা জানলো কি করে? না না, আমি আইসক্রিম খাবো না। এই মাত্রই তো বললে আইসক্রিম খাবে। কখন বললাম আমি? আমি কখনো আইসক্রিম খাবার কথা বলিনি। ওকে, তোমার খেতে হবে না, আমি খাবো। আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, ওয়েট। আরে স্যার, ধুর, রাক্ষসটা চলে গেল, কেন যে আইসক্রিমের কথা মনে আনতে গেলাম। তারপর 5 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গেছে। দুরু, এখনো আসতেছে না কেন? একটু ওই দিকে গিয়ে দেখি। এ মা, আমি কোন দিকে যাব? কোন দিকে ডেভিলটাকে খুঁজব? বুঝবো কি করে? দূর, আগে ওই দিকটায় যাই। মাই কিছুটা দূরে গিয়েই বড় ধরনের শট খেল। একটা বেঞ্চে জয় উড়িয়া বসে আইসক্রিম খাচ্ছে। মাই একটা গাছের আড়াল থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। জয় উড়িয়া একটা আইসক্রিম দুজনে খাচ্ছে আর মিষ্টি মিষ্টি কথা বলছে। এটা দেখে তো মাহির মাথায় 100 ডিগ্রি রাগ উঠল। বেঞ্চের কাছে গিয়ে রিয়ার চুল টানাটানি শুরু করলো। পেতনি রাক্ষসী শাকচুন্নি, আমার বরের সাথে আইসক্রিম খাওয়া হচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে। এমে, আপনি এটা কি করছেন? ও চুল ছাড়েন। পেতনি শাকচুন্নি, আমার বরের সাথে আইসক্রিম খাওয়া হচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে। এমে, এই আপনি এটা কি করছেন? ও চুল ছাড়েন, ব্যথা পাচ্ছে তো? ব্যথা পাবার জন্যই তো দিয়েছি। শাকচুন্নি শয়তাননি, আমার বেস্টু হয়ে আমার বরকে হাতানোর চেষ্টা করছিস? তোর সব চুল আমি ছিঁড়ে নেব। আহ মাহি, আমার লাগছে তো। পেতনি সাপানি উগান্ডানি, তোকে লাগার জন্য তো দিয়েছি। বল, আমার বরের সাথে তোর এত কিসের কথা? বল। এমএস, ও চুল ছাড়েন, ব্যথা পাচ্ছে তো। এ মা, ডেভিলটা দেখি আমায় আবার আপনি আপনি করে বলে, নিশ্চয়ই ব্যাটার মাথা তার ছিঁড়েছে। ও চুল ছাড়ুন, ও ব্যথা পাচ্ছে তো। না, ছাড়বো না। আগে বলেন রিয়ার জন্য আপনার এত দরদ কেন? জয় রিয়ার চুল থেকে মায়ের হাতটা সারিয়েই মাইকে বলল, কি করছেন তা কি, ওর ব্যথা লাগে না বুঝি? ব্যথা লাগার জন্যই তো দিয়েছি। শাকচুন্নিটার কত বড় সাহস, আমার বরের দিকে নজর দেয়। কি তখন থেকে আমার বর করছেন? আমি ওর বর, আপনার বর না, গেট ইট? মাহি তো জয়ের মুখে এরকম কথা শুনে মনে হয় ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। মানে আপনি ও রিয়া স্বামী স্ত্রী? হ্যাঁ, আমাদের 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমার স্ত্রী প্রেগনেন্ট, আমি আমার সন্তানের বাবা হতে চলেছি, আর আপনি আমার স্ত্রীকে মারছেন। রিয়া, ওইসব কি বলছে, সব কি সত্যি? হ্যাঁ। তাহলে আমি কে? আমায় কেন বিয়ে করলেন? কি অপরাধ ছিল আমার যে এত বড় শাস্তি দিলেন? জয় তো মাহির কথা শুনে ভেবা জায়গা খেয়েছে। আমি কখন আপনাকে বিয়ে করলাম? এখন আমাদের বিয়েটাই ভুলে গেলেন? বাহ, গুড। ওকে, আপনারা সুখী থাকবেন, তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দিব। সরি রিয়া, আমায় পারলে মাফ করে দিস। আরে আরে, কোথায় যাচ্ছেন দাঁড়ান। মাহি আনমনে হাঁটছে আর ভাবছে, জয়দের বাসায় আর ফিরবে না। কেন ফিরবে? যার জন্য ফিরবে সেই তো অন্য কারোর। আনমনে ভাবছে আর হাঁটছে।